আমার শেষ রুলসে আপনি আটকা পড়বেন কারণ উনি ওনার রুট দেখেছে আপনার সাথে লাগলো কিভাবে বাবারে তোমরা শিক্ষিত মানুষ হলো আমরা কম লাগে যাই হোক আর কিছু দিয়া যা আপনার গাড়িতে লাগাইছে ওই গাড়ি লাগে বেহা করে লাইছে আমরা তো দুজন দুজন লোক আছিলাম সরে গেছি এদিকে উনি কই বাতাবে নি এত ব্রেক করব প্রাইভেট আমি সবাই কভারবেন কথা বুঝে দেখেন উনি তো টাকা দিব দুটে পয়সা না দিলে ওদা আমার উদে চলে যাবে এটা কোন কথা হইল দেখেন আপনারা আমি কি লিগ্যাল আছি না অনলিগ্যাল আছি এটা কোনে লাগাইছে আপনি দেখেন তো কি হইছে এই জায়গায় লাগিয়ে দিছে আপনার এই দিক দিকে যদি গাড়ি নিয়ে আসেন আপনি বেরোবেন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বের হওয়ার নিয়ম আপনি বলেন এই পাশ দিয়ে মা আমি আপনার পক্ষ নিয়ে কথা বলবো আমার গাড়ি আমি বলি যারা ট্রাক প্রাইভেট কার এতে বাদ চালায় এরা সবসময় এন্টি কাটার ইউজ করে এবং তারা গাড়ি চালায় রুলস এবং নিয়ম মানে উনি যেটা করছে যেহেতু এটা গ্রামের রাস্তা এখন ভাই আমি আপনাকে বলি শুনেন উনি ভাবতেছে কি জানেন আপনি প্রাইভেট কার চালান আপনার সাথে যারা আছে তারা সবাই বড় লোক মনে করতেছে কিন্তু এই যে আমিও যদি আজকে প্রাইভেট কার চালাই আমারও বড় লোক মনে হইব উনি আপনার টাকা দিতে পারবো না উনি গাড়ি চালায় ভাড়ায় চালাইতেছে যুক্তির কথা গেলেন আমার ক্ষতি হয়েছে না উনি তো বলতেছে দিতে পারবো না উনি ফল পাই নাই আপনার অবু তাকে দেছিনি আপনার ভিডিও অনেক দিই এখন আপনি যুক্তির কথা বলেন রাগ করছেন হ্যাঁ আপনি আগে স্বীকার করেন যে এটা আপনার রাস্তা না কোনটা আমার রাস্তা না এই দিক দেন আপনি এটা দিয়ে দেবেন আপনি এটা বলেন আপনি তো এটাতে ঢুকতে চাইছিলেন আপনি কোন নিজে কোন এটা বলেছেন উনি আমার দেখেন কোনটা বলেছে আমার আপনি কি ইচ্ছা করে মারছেন না দেখলে ওটা এত জোরে কেমনে মারলেন আপনি যেটা কইছে এটা কোন আমি যেটা কইছে এটা কোন প্রাইভেট কার যারা চালায় ওনার হচ্ছে এলিট পারসন আপনি যে কোনো জায়গায় যান উনি রুলসে চলে যাইব রুলসে আপনি আটকা পড়বেন কারণ উনি ওনার রুট দিয়ে গেছে আপনার সাথে লাগলো কিভাবে এটার উত্তরই তো আপনি দিতে পারবেন না আপনি কি টাকা দিতে পারবেন কত চাইছেন আমি বলছি যে হাজার আনি আমি চাইও নাই আপনি বলছেন যে 600 টাকা দিতে তারা রাজি হয়েছে আর কিছু বাড়ি আছে রে আরে না না আমি 500 টাকা দিবার কিছু তো 600 টাকা আমি আর কিছু 600 টাকা আর কিছু আমি লাগলে আমি বইরা আমি ঠিক করে নিমু গরিব মানুষ আমার মতো অসহায় মানুষের মেরে দিয়ে দেবেন গা 10 কেজি বিক্রি হতো আমি কামারা গুনা ভাই এক মিনিট দাঁড়ান কথা বলেন না এক মিনিট সমাধান কর প্রত্যেকটা পার্ট 3000 টাকা আপনারা দেখেন কোন জায়গায় কি করতে পারবেন প্রত্যেকটা পার্ট এই যে এ একটা পার্ট এটা একটা পার্ট 3-6 হাজার টাকার মামলা হয়ে গেছে আমার আমার শেষ এনে আমার এক টাকাও মনে করেন আমার বেতন থেকে কেটে রাখবো দুই মিনিট কথা বলবো একবারে আপনিও গরিব মানুষ আমিও গরিব মানুষ উনিও গরিব মানুষ তিনজন একসাথে দাঁড়াইছি আর ওটা বাদ এটা ওনার এটা কিন্তু আপনার ব্যান হয়েছে 2 টাকার
আর এটা কিন্তু ওনার গাড়ি না মালিকের এই বেচারারে কিন্তু খুব আমরা বেতন যাই কই কইবো কয় টাকা বেতন পান ভাই আপনি 12000 টাকা বেতন আর ওভারটাইম আছে গামে দিয়ে গেছে কি করব আমার ওনার নিজের একটা ব্যান নাই ওনারে যদি চাকরি থেকে বের করে দেয় এটা ঠিকা উনি কিন্তু ব্যান চালাতে পারবো না পারবো ভাই কোন না ব্যান চালাতে পারবো উনি আপনি পারবেন কত টাকা আপনারা জরিমানা দিব বলেন বলেন আমার তো মনে করেন দুই জায়গায় দিতে হবে এই জবাব দিতে দুই জায়গায় দিতে আপনি কত টাকা দিতে পারবেন আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই উনি দিতে পারবো না এখন আপনার আপনারটা বলেন টাকা নাই মাত্র আচ্ছা তিন উনি দিতে পারবো না আপনারটা বলেন এই আমরা দেখুন এটা কি যুক্তি আমি যেটা কথা বলতেছি আমার সাথে কথা বলেন আপনি কত টাকা লাগবে বলেন আপনি উনি টাকা দিতে পারবো না আপনি কথা কইছেন আমি কইছি 500 টাকা দিয়া দেন দেখিয়া 500 এটা ধরেন কত দিমো 500 দেন হ্যাঁ দেন টাকা দাঁড়া দাঁড়া নেন না এটা বেশি হয়ে যায় হ্যাঁ এটা বেশি ধরে না আমার ভাই ধরবো কে ধরবো না এটা কা নেন এটা ধরবো না এটা ধরেন না এটা আপনার জন্য আজকে ওনার তরফ থেকে একটা উপহার আপনার একটা বুঝ জিনিস বুঝানোর জন্য দিতেছি সেটা হচ্ছে যারা এসব গাড়ি চালায় সবাই বড় লোক না উনি রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিক আপনি কাজ ভ্যান চালাইতে পারবেন না উনি উনি আমার কাছে 1000 টাকা চাইছে উনি অনেক কষ্ট পাইছেন আপনি লঙ্গি সিরিয়ালাইছে রক্ত বেড়েছে আপনি ব্যান্ডা নিয়েও কষ্ট হয়ে যাবে আপনি যদি শহরে এটা করতেন আপনি যদি শহর এলাকায় এটা করতেন উনি রে আউট করে দাঁড়া করি একটা কফি খাওয়া বিদায় দিয়া আপনি রে আগে গাড়ির মামলা দিয়ে গাড়ি আটকিয়া তারপর আপনি রাইখা দিত সালাম দেন উনি রে কোলাকুলি করেন মন খারাপ আছে কোন আপনাদের না 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 মন খারাপ না আমার কেন আপনি বড় ভাই 500 টাকা 2000 দিলেন দেখ দাদা আমি আপনারে ধমক দিছি আমার প্রতি কোনো অভিমান আছে না এখানকার সব লোক আপনার পক্ষে ছিল ছিল না তারাইছি দিলাম আপনার ওইখানে কাজ ব্যতীত যেটি টাকা বেঁচে থাকে আপনার প্রয়োজন পড়লে ভাঙেন আর নলে যে ভাইয়ের মতো লোকের জন্য দোয়া করবেন ওই যে ভাইরা গাড়িতে ছিল বিয়া খাইবার গেছে একটা আনন্দের বিষয় সেই জায়গায় এরকম ঘটনা ঘটছে ভাই উঠেন গাড়িতে উঠেন যান 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 গাড়িতে উঠেন যান ভাই যান 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 ভাই যান যান ঠিক আছে ওকে ভাই ওকে যান যান ভালো থাকেন দোয়া রইল ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো একটা কাজ করছেন কারণ আমি জানি আপনি সবসময় ভালো কাজই করছেন ভালো কাজ ছাড়া খারাপ কাজ করছেন ধন্যবাদ আপনি কই চাইছিলেন এদিকে আসেন আপনি কি রাগ করছেন ধমক দিছেন একজন বিচারকের দুনুপক্ষের কথা কম লাগে এটা আমার জ্ঞান আছে থাকেন